হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সৌদি প্রবাসী আলামিন, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাই ব্লগ। আর এখন আমরা আছি সৌদি আরবের আলবাহা ডিস্ট্রিক্টের আলফারা একটি এলাকায়। আলফারা খুব সুন্দর একটি এলাকা, রাস্তাটা দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে আগাবা, পাহাড়ে ওঠানামার যে রাস্তাটা সেটাকে বলা হয় আগাবা। তো আমি এই আগাবার ভিডিওটা আপনাদেরকে দেব। আমরা এখন নিচে নেমে যাচ্ছি শহর থেকে। তো রাস্তাটা দেখেন কত সুন্দর। আমি সব সময় আপনাদেরকে সৌদি আরবের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি তারা খুব জলদি করে নেবেন, অসাধারণ সুন্দর দৃশ্য দেখার জন্য, সৌদি আরবের খুঁটিনাটি জানার জন্য সবসময় আমার সাথে থাকবেন। এলাকাটা খুব সুন্দর, দেখার মতো দৃশ্য রয়েছে এখানে। পাহাড়ি একটি এলাকা, দেখেন পাহাড়ের উপরে অনেক বাড়িঘর রয়েছে এবং পাহাড়ের এপাশ ওপাশ সবপাশেই কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে। অনেকে আমাকে বলে, ভাইয়া সৌদি আরব অনেক ফাঁকা ফাঁকা দেখা যায়। হ্যাঁ ভাইয়া, এখানে আবাদি অনেক বেশি, সেই জন্য কিন্তু জনসংখ্যা অনুসারে খুব কম দেখা যায়। তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে যেগুলো পাহাড়ের জন্য দেখা যায় না। আর আমি যে অঞ্চলে থাকি সেটা হচ্ছে পাহাড়ি একটি এলাকা, সবসময় আপনাদেরকে আমি বলি। পাথরের পাহাড়, যেদিকে তাকাবেন শুধু পাথরের পাহাড়। খুব সুন্দর বাড়িঘর রয়েছে, ছোট ছোট গ্রাম। পুরোটা এরিয়া হচ্ছে আলফারা, তবে আলফারার মধ্যে কিন্তু প্রচুর গ্রাম রয়েছে। খুব সুন্দর পুরনো কিছু বাড়িঘর, দেখেন পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। পাহাড়ের ওই পাশেও কিন্তু বাড়িঘর রয়েছে, সেই জন্য দেখেন দূরে একটা পাহাড়ের রাস্তা দেখা যাচ্ছে। এখনও কিন্তু আমরা পাহাড়ের শেষ সীমানায় যাইনি, যেখান দিয়ে আমাদের নিচে নামতে হবে। এটা কিন্তু একটা শহরের অংশই বলতে পারেন, শহরের ভিতরের অংশ। আমরা ডান পাশে আরও একটি গ্রাম দেখতে পাচ্ছি, অনেক দূরে কিন্তু গ্রামটা। এ হচ্ছে এই গ্রামে যাওয়ার রাস্তা। শুধু পাহাড় আর পাহাড়, আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাহাড়। এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় আমাদের সবসময়। আমরা যেখানে যাই সেখানেই এইরকম রাস্তা, কারণ এলাকাটাই হচ্ছে এইরকম পাহাড়ি এলাকা। হঠাৎ হঠাৎ কিছু গাড়ি দেখা যায়, সবসময় এখানে এই রোড দিয়ে গাড়ি চলাফেরা তেমন একটা করে না। তবে এখন দুপুর সময়, দুপুরের সময়টাতে অনেকটাই কম থাকে। জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা, কিছু চতুর্পাশে জঙ্গল রয়েছে। পাহাড়ি এলাকার মধ্যেও কিন্তু অনেক জঙ্গল আছে, মরুভূমিতেও জঙ্গল থাকে। পিছনের দৃশ্যগুলো যেগুলো আমরা ফেলে আসছি, দেখেন অসাধারণ দৃশ্য সেখানেও।
কি বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন তারাই শুধু বুঝতে পারবেন যে সৌদি আরবটা কত সুন্দর। বেল বেঁধে নিন, কারণ নিচে নামার সময় যেমন অসাধারণ দৃশ্য তেমন কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা। আমরা কিন্তু প্রায় নিচে নামা শুরু করে দিয়েছি। অসাধারণ অসাধারণ দৃশ্য, যারাই উপভোগ করছেন তাদেরকে আমি অনুরোধ করব এই প্রবাসী ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন এইরকম ভিডিও দেখার জন্য। আমরা সৌদি প্রবাসী, সব সময় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। আমরা 4-5টা চ্যানেল ব্যবহার করি না, যা পাই তাই এই চ্যানেলের মধ্যেই শেয়ার করি। তো আশা রাখবো আপনারা এই চ্যানেলে চোখ রাখবেন, তাহলেই দেখতে পারবেন। দেখেন আঁকা বাঁকা রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, সেই রাস্তা ধরে আমাদের নিচে নেমে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, যদি গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হয়েই যায় তাহলে কতটা নিচে চলে যাবে গাড়ি, সেই জন্য সাবধানে গাড়ি চালাতে হয়। এবং অভিজ্ঞ ড্রাইভার না হলে কিন্তু এই সমস্ত রাস্তায় গাড়ি চালানো খুবই মুশকিল। আপনারা যারা সাথে ভ্রমণ করবেন তারা ভ্রমণ করবেন না যদি নতুন ড্রাইভার হয়ে থাকে। দূরের পাহাড়গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, যেন এগুলো একটি ছবি। বাস্তবে আসলে কল্পনাই মনে হয়। কোথাও কোথাও কিন্তু নতুন করে বেরিয়ে দেওয়া হয়েছে সাইডে, যাতে গাড়িগুলো না পড়ে যায়। আবার কোথাও কিন্তু কিছুই নেই, একদম খোলামেলা। অসাধারণ দৃশ্য এবং অসাধারণ একটা টার্নিং। দেখেন আমাদের আরো কতটা নিচে যেতে হবে, যেখানে একদম সর্বশেষ আপনারা ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিমরা শহর। আমাদের সেখানে যেতে হবে, কারণ আমরা আমাদের দোকান বাসা সেখানেই। আমরা এই উপরে গিয়েছিলাম একটা কাস্টমারের বাসায়, ফিরার পথে আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করলাম। যেখানেই প্রায় অসাধারণ দৃশ্য। প্রিয় বন্ধুরা, আপনারা যারা মক্কা মদিনা উমরার উদ্দেশ্যে আসতে চান এবং হজ করতে আসতে চান, কিংবা ট্যুরিস্ট ভিসায় আসেন, যারা ফ্যামিলি নিয়ে আসেন সৌদি আরবে, তারা ঘুরনের জন্য অনেক জায়গা খুঁজে পান না অনেকেই। তো আমি বলবো আপনারা আবা ডিস্ট্রিক্টে চলে আসেন। তায়েফ খুব সুন্দর, তায়েফ তো যাওয়াই পড়ে, কারণ না যারা মক্কা আসে উমরা করতে আসে, যারা হজে আসে তারা তো তায়েফ যায়। তায়েফের মধ্যেও কিন্তু অনেক জায়গা রয়েছে যেগুলো আপনারা কখনো ঘুরে দেখার সময় পান না, তবে সৌদি আরব আসলে অবশ্যই সময় করে ঘুরে দেখার জন্য সময় নিয়ে আসবেন, ঘুরে দেখবেন অনেক কিছু রয়েছে। মাটির নিচ থেকে গরম পানি বাইর হয় আলাতুল, এনে সব সময় এরকম অনেক জায়গা রয়েছে মদিনাতে, মক্কাতে, তারপর আভাতে অনেক জায়গা রয়েছে। আমরা প্রায় ওই সময়গুলোতে ঘুরে ওই জায়গাগুলোতে ঘুরে বেড়াই। আপনারা আমাদের ভিডিও দেখে নেবেন, তাহলে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে পারবেন। এবং আমি যেই জায়গায় আছি সেই জায়গায়ও আছে আরও 2-3 জায়গার মধ্যেই। গরম পানি বাইর হয় পাহাড়ের উপর থেকে নিচে পড়ে পানিগুলো, তো যেটা একটা অলৌকিক একটা ব্যাপার, কারণ আপনারা জানেন যে মাটির নিচ থেকে কখনই গরম পানি বাইর হয় না, মাটির নিচ থেকে ঠান্ডা পানি বাইর হয়। কিন্তু আপনি আগুন দিয়েও গরম করতে পারবেন না এতটা গরম। যখন আপনি শরীরের মধ্যে ঢালবেন, গোসল করবেন, পানিটা কিন্তু প্রচুর গরম লাগবে, কিন্তু পানিটা যখন আপনার শরীর থেকে পড়ে যাবে তখন দেখবেন যে শরীরটা একদম শীতল ঠান্ডা হয়ে গেছে। তো এটাতে কিন্তু শুধু আমরা না, সৌদিরা প্রচুর প্রচুর সৌদিরা সিরিয়াল ধরে কিন্তু এখানে গোসল করে
অনেকে বলেছে যে এগুলো আসলে অনেক শেফা পাওয়া যায়, মানে অসুখ থেকে নিরাময়, এই অসুখ থেকে মুক্ত হওয়া যায়, এরকম কিছু ব্যাপার আছে এখানে। তো তারা আল্লাহর নামে, আল্লাহর ভরসায় এখানে এসে গোসল করে। তো গরম পানিতে গোসল করে আমরাও খুব আনন্দ পাই এবং আমরাও অনেক মজা করি। ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে আপনারা দেখবেন। আর যারা বলেছিলাম যে যারা সৌদি আরব আসতে চান ঘুরার উদ্দেশ্যে, তারা সময় করে এসে আপনারা এই আবহা আলবাহা এই ডিস্ট্রিক্টগুলোতে আসবেন, এই পাহাড়ের আনাচে কানাচে গ্রাম অঞ্চলগুলোতে ঘুরে বেড়াবেন। শহরে ভাইয়া বড় বড় বিল্ডিং ছাড়া তেমন কিছুই থাকে না, তবে হ্যাঁ সৌদি আরবের শহরগুলো কিন্তু পাহাড়ি এলাকার শহর, দেখার মতো দৃশ্য থাকে। তারপরও আমি বলবো সৌদি আরবের গ্রাম অঞ্চলগুলোতে আপনারা চলে আসবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, যেগুলো আপনাকে অনেক অনেক আনন্দ দেবে এবং মনটাকে অনেক শীতল এবং চাঙ্গা করে দিবে। সেই জন্য আমি বলবো আপনারা গ্রাম অঞ্চলে চলে আসবেন, কোনো ভয়ের কারণ নেই। কারণ বাংলাদেশ কিংবা আর অন্যান্য দেশের মতো পাহাড়ি অঞ্চল, জঙ্গল রাতে কিংবা দুপুরে সকালে কোথাও কোনো ভয় নেই সৌদি আরবে, কারণ এখানে কোনো চোর ডাকাতের ভয় নেই। তবে হ্যাঁ হয়তো বা দু একজন থাকতেই পারে। আমরা আজকে 18-19 বছর যাবৎ আমরা কোথাও তেমন চোর ডাকাতের সম্মুখীন হইনি। আমরা রাতের 1টা, 2টা, 3টা, 4টা আমরা পাহাড়ে জঙ্গলে সব জায়গাতে ঘুরে বেড়াই, আমরা কাস্টমারের বাসায় যাই, আমরা বিপদে আপদে এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, কিন্তু কখনোই কোনো বিপদের সম্মুখীন হইনি। আমরা পাহাড়েও রাত্রযাপন করেছি, আমরা জঙ্গলেও রাত্রযাপন করেছি, পুলিশ কিংবা চোর ডাকাত আমাদেরকে কখনোই আক্রমণ করেনি আলহামদুলিল্লাহ। সৌদি আরবের এই নিয়মকানুনগুলো খুবই শক্ত এবং আমি বলবো খুবই নিরাপদ তাদের আইনকানুন, সেই জন্যই কিন্তু কোনো চুরি ডাকাতের কোনো ভয় কখনোই থাকে না। আপনারা সৌদি আরবের এই ভয়গুলো করবেন না, আপনারা জঙ্গল কিংবা পাহাড়ে যে কোনো সময় যে কোনো অবস্থায় ঘুরে বেড়াতে পারবেন। সেই জন্য আমি বলবো আপনারা গ্রাম অঞ্চলে চলে আসবেন। এই পাথরের পাহাড়, জঙ্গল, পানি ঝর্ণা, অনেক অনেক পানি ঝর্ণা রয়েছে, দেখার মতো দৃশ্য। আপনারা যারা ভিডিও করতে ট্র্যাভেলিংয়ে আসেন তারাও কিন্তু গ্রাম অঞ্চলে আসতে পারেন। এই গ্রাম অঞ্চলের ভিডিওগুলো করলে কিন্তু আপনারা অনেক দৃশ্য তুলে ধরতে পারবেন এবং দর্শকদেরকে, যারা আপনাদের সাবস্ক্রাইবার আছে তাদেরকে ভালো কিছু দেখাতে পারবেন। যদি বলেন আমার সহযোগিতা চান, এই গ্রামে চলে আসবেন এবং এই আমার কাছাকাছি এরিয়াতে চলে আসবেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব এবং যতটুকু আমি পারি, এমন বলবো না যে ভাইয়া আমি তো আপনাদের চেয়ে বা অনেকের চেয়ে আমি সবাইকে সহযোগিতা করব, ওইটা না। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাতে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে আমি যতটা সম্ভব আমি চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আসবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমরা কথা বলতে বলতে কিন্তু নিচে চলে আসলাম, এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে, আমাদের বাসা কিংবা দোকান মার্কেট যেটাই বলেন সেখানে চলে যাব। এই হচ্ছে সামনে হচ্ছে মেন রোড, যেটা হচ্ছে মক্কা মদিনা তারপর জেদ্দা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা, সেই রাস্তা ধরে আমরা ডান পাশে চলে যাব আমাদের সমরানের দিকে, সরি নিমরার দিকে, আর অন্য পাশে জেদ্দা মক্কা মদিনা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবার দেখাবেন ইনশাআল্লাহ নতুন ভিডিওতে।